খেলা হবে না। আর আঙ্কেল বলল যে মা বোনেরা অনেক বেশি এসেছে। যাক আলহামদুলিল্লাহ, সারা রাত দিন সিরিয়াল দেখে আসবে না কেন? সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, ও জাত গেল জাত গেল বলো, গেল না যায়। জিয়াদের কথা বললেই অনেকের মধ্যে চুলকানি উঠে যায়, আছে না নাই? আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতিমান আনতে হবে, রাসূলের প্রতিমান আনতে হবে এবং আমার রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদের কথা বললে যাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়, আর যাই হোক তারা মুসলমানের ওয়ারিশ হতে পারে না, আবু জাহেলের নাতিপুতি ছাড়ার কেউ নয়। আমার আব্বা আলোচনায় বলতো, একজন মাস্টার ছিল, সেই মাস্টারের একজন বন্ধু ছিল হিন্দু, আর মুসলমানের মুসলমান মাস্টার তার বন্ধু হিন্দু, সেও মাস্টার একদিন হিন্দু মাস্টার মুসলমান মাস্টারকে বলতেছে, দোস্ত তুইও যা আমিও তা জাল যাব যা তা যাব তা, বলছে থাবাই দাঁত ফেলি দেবো বিয়াদব কোথাকার, তুই হলি হিন্দু আমি মুসলমান, তুইও যা আমি তা মানে, বলছে দোস্ত রাগ করে না আমি বুঝাই দিই, তুমি একটু বুঝে না বাবা আমার দোস্ত, তুমি যেখানে চাকরি করো আমিও সেখানে চাকরি করি, সুতরাং তুমিও যা আমিও তা, তুমি যা বেতন পাও আমিও তাই বেতন পাই, তুমি যা আমিও তা, তুমি যে শার্ট প্যান্ট পরে আসো ইন করে আসো মাজায় বেল লাগাও, তুমিও যেভাবে পরে আসো আমিও সেভাবে পরে আসি, তুমিও যা আমিও তা, তোমার মুখে দাড়ি নাই আমার মুখেও দাড়ি নাই, তুমিও যা আমিও তা, তুমি টুপি মাথায় দাও না আমিও টুপি মাথায় দিই না, তুমিও যা আমিও তা, আজান হলে তুমি মসজিদে যাও না আমিও মসজিদে যাই না, তুমিও যা আমিও তা, এখন রমজানের মাস এই রোজার দিনে এই দুপুর বেলায় চায়ের দোকান পর্দা করে দিয়েছে, সেই হিজাব পরা চায়ের দোকানে আসলাম, মহিলাদের তো পর্দা করায় না কিন্তু রমজান মাসে চায়ের দোকানের পর্দা ফরজ হয়ে যায়, কে চায়ের দোকানের পর্দাটা ফরজ হয়ে গেছে, এই চায়ের দোকানে পর্দা করা চায়ের দোকানে, তুমিও চা খাইলে আমিও খাইলাম, তুমিও সিগারেট মারতেছো আমিও সিগারেট মারতেছি, তুমিও রোজা নেই আমিও রোজা নেই, তার মানে তুমিও যা আমিও তা, কোন জায়গায় কোন পার্থক্য আছে? তবে এতটুকু বলতে পারি, আমার পূজার সময় তুমি বন্ধু আসো বলো যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার এই বলে আমার পূজায় আসো, কিন্তু আমি তোমার ঈদের দিন তোমার নামাজে যায় না যাই, এখানেও তুমি যা আমিও তা, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো তোমার টাকাটা আর আমার টাকাটা, বুঝা গেছে? এই ছাড়া আর কোন জায়গায় পার্থক্য আছে? তুমি রোজা রাখো না আমি রোজা রাখি না, তুমি নামাজ পড়ো না আমি নামাজ পড়ি না, তোমার দাড়ি নেই আমার দাড়ি নেই, তুমি টুপি পরো না আমি টুপি পরি না, তুমি যেই দল করো আমিও সেই দল করি, তুমিও কোরআন চাও না আমিও চাই না, তুমিও ইসলামী আন্দোলন চাও না আমিও চাই না, তুমিও আলেম ওলামা জেলে ভর্তি চাও আমিও আলেম ওলামা জেলে ভর্তি চাও রে, তাইলে বলো আমাদের কোন জায়গায় পার্থক্য আছে? শুধু একটা জায়গায় পার্থক্য, এই ছাড়া আর কোন জায়গায় কোনো পার্থক্য নাই, ও জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো, সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, ও জাত গেল বলো, গেল না যায়, কথা কয় না। এই কথা যখন কোন হিন্দু বলে, আপনি মুসলমান জবাব দেওয়ার মতো কোনো ব্যাখ্যা কি আপনার কাছে আছে? এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে এসেছে, যাদের কবুল করে নাই তারা আসতে পারবে না, কারণ মক্কার সবচেয়ে কাছের বাড়ি যেটা ছিল সেটাই হলো কাবার, সবচেয়ে কাছের বাড়ি যেটা ছিল সেটা হলো আবু জাহেলের কার বাড়ি, জোরে বলেন কার বাড়ি? সেই আবু জাহেলের কপালে কি কালেমা জুটেছে? না জোটে না, বরং আবু জাহেলের বাড়িটা এখন কি
গেছেন কেউ? না মানে এখানে না ওখানে। যারা হজে যায় ওমরায় যায়, আমার সাথে বগুড়ার দুইজন মানুষ ছিল খুবই সাধারণ মানুষ, সারাটা 40টা বছর ধরে সাধনা করে হজের টাকা গুছিয়েছে। বলল গো ভাতিজা, 40টা বছর ভ্যান চালিয়ে চালিয়ে টাকা জোগাড় করে বড় হজ করার তো তৌফিক হবে না, কারণ বড় হজের মালটা এখন আমাদের দেশে বেশি না কম। বেশি মানে কি? একটু আর দেখ না, অনেক বেশি, যাক ওদিকে যাব না। এই যে বড় হজ করার তো সৌভাগ্য হবে না, ছোট হজ করার জন্য এসেছি। কাবাঘর তাওয়াফটা করছে আর চোখের পানি ফেলেছে ভ্যানওয়ালা, ওদের চোখের পানি দেখে আমাদেরও চোখে পানি এসেছে। আহারে সাধারণ মানুষগুলো, আল্লাহকে কেমন করে চাই যখন উমরাতে তাওয়াফ করেছি। কত ইয়াং তরুণ যুবকেরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদাকাটি করে, ও গো আল্লাহ কত গোনা করলাম, কত অপরাধ করলাম। আল্লাহর কাছে কত মানুষ কত ভাবে চাই বলে, ও গো আল্লাহ এমনও অনেক গোনাই আছে জীবনে পৃথিবীর কেউ জানে না। যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না, যদি বন্ধু বান্ধবরা জানতো তাহলে আমার সাথে বন্ধুত্ব রাখতো না, যদি স্ত্রী জানতো আমার মতো স্বামীর সাথে সংসার করতো না, যদি চেয়ারম্যান মেম্বার জানতো কাউন্সিলে তুলে সালিশ না করা পর্যন্ত গ্রামে ঢুকতে দিত না। এমন অনেক গোনাই আছে যেই গোনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, যেই গোনার খবর পৃথিবীর কোনো পশু পাখি জানে না, কিন্তু গোনার খবর রাখেন কি? সেই আল্লাহর কাছে কাটাকাটির দরকার আছে না নাই? কাবাঘরটা সামনে নিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করে, ও গো আল্লাহ ও আমার রব, জীবনে কত অন্যায় করলাম, মুখে জেনা করলাম, ব্যবিচার করলাম, কত মানুষের ঠকাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় করলাম, অপকর্ম করলাম, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই যে বৃদ্ধের কথা বলছিলাম বগুড়ায় বাড়ি, রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে টাকা জোগাড় করে ওমরা করার পরে বলতেছে, ও গো আমার ভাতিজারা, আমার হজের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, এখন একটা আকাঙ্ক্ষা বাকি, সেটা পূরণ করে একটু দিতে হবে। আমরা বললাম কি? বলল আবু জাহেলের সেই বাড়িতে একটু পায়খানা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। বোঝা গেছে এই কথা কেন বললাম? কারণ হলো আপনার বাড়িটা পায়খানা ঘর হয়ে যেতে পারে, আপনার কবরের উপরে পায়খানা ঘর হয়ে যেতে পারে, আপনার কবরের উপরে ঘর বানাতে পারে, আপনার কবর কেউ গুরুত্ব দিবে না, কেউ যদি আল্লাহর পথে থাকেন সম্মান ইজ্জত দান করবেন কি? জান্নাতুল বাকিতে শত শত কবর, হাজার হাজার কবর, নবীর সাহাবীদের কবর, নবীর স্ত্রীর কবর, আম্মা আয়েশার কবর, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, সেখানে কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এমনি ভাবে নবীর সাহাবীদের অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। যখন কোন হাজি হজ করতে যে মারা যায় মসজিদে নববী, যদি মসজিদে নববী বা মদিনায় যদি মারা যায়, তার কবরটা জান্নাতুল বাকিতে হয়ে যায়, ইজ্জতটা দিয়ে দেন কে? জান্নাতুল বাকিতে যেখানে সাহাবীরা ঘুমানো, রাসূলের স্ত্রী ঘুমানো, রাসূলের কন্যা ঘুমানো, সেই গোরস্থানে কবর হয়ে যায়, তার মানে সম্মানজনক জায়গায় গেলে সম্মানটা বাড়িয়ে দেন কে? একটু জোরে বলে। আমি কিন্তু এখন শুরু করিনি, শুরু করব। আপনারা যদি থাকেন, দুই একজন উঠছেন আমার ইয়াং পুলা পান, সমস্যা কি? মেশিনের সমস্যা, মুতু যারা চেপে রাখতে পারে না তার তো সমস্যা। একটু থাকা যাবে না কিছু সময়? থাকা যাবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করব। তেলিগাতি সরুসুনা নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক চতুর্থ বার্ষিকী দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জায়েদুর রহমান সাহেব, গত বছরও এসে দেখে গিয়েছিলাম, এই বছরও আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। কে কবে চলে যাব আমরা কেউ জানি, কেউ জানি না। যাত্রাবাড়িতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সারা দেশে মোটামুটি স্ট্যাটাস দিয়ে ভাইরাল করে দিয়েছে, কবির বিন সামাদ অ্যাক্সিডেন্ট করে ইন্নালিল্লাহ লিখাতে আমাদের গ্রামে জড়ো হয়ে গেছে, কয় কবির তো মরে গেছে, লাশান্তি যাবা না? আমার ছোট ভাই বলতেছে লাশান্তি যাবা না, তুমি এখানে ঘুরে বেড়াচ্ছাও, কবির তো যাত্রাবাড়ি কিল্লা ফতে। যদিও মরি নাই, কিন্তু একদিন এভাবেই খবর চলে যাবে, কবির বিন সামাদ থাকবে না, বীর মুক্তিযোদ্ধা জাইদুর রহমান থাকবে না। আমি যে আঙ্কেলের সম্মানে এসেছি লাঠিটা নিয়ে ঘুরে বেড়ায়,
মাদ্রাসাটা তদারকি করে। মাদ্রাসার সাথে সম্পর্ক আমার আঙ্কেল উনার দুইজন সন্তানের সাথে পরিচয় করাই দিলেন, গতবারও দেখা হয়েছিল। এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কটাই তার জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নিন বলেন আমি। ওগো আমার ভাইরা, চলে যাওয়া লাগবে, চিরদিন কেউ থাকবে না, যৌবনের গরম থাকবে না, রক্তের গরম থাকবে না। যেই মুখে দাড়ি ছিল না সেই মুখে দাড়ি উঠেছে, যেই চোখে চশমা লাগতো না সেই চোখে এখন চশমা লেগেছে, যেই চুল কালো সেই চুল সাদা হয়ে যাবে, যেই মানুষটা সুজা সেই মানুষটা কুজা হয়ে যাবে, যেই মানুষটার চেহারা বড্ড সুন্দর সেই চেহারা একদিন মলিনতার ছাপ পড়ে যাবে, যেই কোমল তুল তুলে চোয়ালটা যেটা দেখে আদর করতে মনে চায় সেই চোয়ালেও একদিন ভাস পড়ে যাবে। এমনি ভাবে একদিন বার্ধক্যে উপনীত হয়ে যাব, তারপরে মালাকুল মাউতের জন্য অপেক্ষায় থাকতে হবে। মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকতে হবে। এই তো জীবন জিন্দেগি, এই তো দুনিয়া, এই আমাদের শেষ হয়ে গেল সব খেলা। বলেন আর কোনো খেলা আছে নাকি? আছে। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত, পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না, ভুল বললাম? যারা মুরব্বী তারা বুঝছেন, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হয়ে গেল, এখন আর সন্তান ভালো করে কথা বলে কথা কয় না, পুত্রবধূ ভালো করে কথা বলে, পাড়া প্রতিবেশী গ্রামবাসী চায়ের দোকানেও এখন বলে মুরব্বী একটু সরিয়ে বসো, এই মুরব্বী সরিয়ে বসো, বলে না বলে না। যেই আং যুবকটা বলেছে মুরব্বী সরে বসো, ওই আংটাও একদিন মুরব্বী হয়ে যাবে রে,
ওই দিন ওনাকেও এরকম করার মতো লোক থাকবে না থাকবে না। এই জন্য আমার যুবকেরা, বৃদ্ধদের অসম্মান করা যাবে, অসম্মান করবেন না। কারণ ওই বৃদ্ধ আপনার বাবার বয়সী, দাদার বয়সী বাসে চড়বেন, যদি পারেন বৃদ্ধ মানুষ যদি দেখেন, বৃদ্ধা মানুষ যদি দেখেন সিটটা ছেড়ে দিবেন, বসে আস্তে করে বসিয়ে দিবেন। কাকা আসেন, চাচা আসেন, দাদা আসেন, বসেন, পারা যাবে কি না? যাবে। কিন্তু না, এখনকার যুবকেরা বৃদ্ধ মানুষ এই যদি কয় বাবা গো আমি দাঁড়ায় থাকতে পারছি না, একটু বসতে দিয়া যা, কয় টাকা দে টিকিট করেছি চাচা, কলি হচ্ছে না। এবার যেই একটা স্কুলের কোনো মেয়ে সুন্দরী এসে রড ধরে দাঁড়ায় থাকে, উনি উঠি বলে ম্যাডাম সিট ডাউন প্লিজ, ওরে আমার সিট ডাউন প্লিজ, আছে না নাই, উনি হিরো নায়ক সাজে, সিট ডাউন প্লিজ ম্যাডাম, ও এটা মুরব্বী মানুষ বসতে চাচ্ছে তোমার সিট ডাউন নেই, যেই একটা মেয়ে মানুষ আসে সিট ডাউন প্লিজ, এই দুজন যুবক উঠছিস কেন, তোদের কি ওই কথা তোরা বলিস নাকি? হ্যাঁ উঠলি বুঝ দিয়ে ওদের গায়ে লেগে গেছে, সিট ডাউন প্লিজ সেরি দুবানে ক্যামেরা ধরবা দেখাই দিবা কিটা কিটা সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ বলতে হবে মুরব্বীদের, বিধবাদের, গর্ভবতীদের, অসুস্থদের, ল্যাংড়াদের। দেখবেন যে অনেক সময় অনেক ওই যে মালাই ভাষায় বলে কোরআন উপায়া, মানে এদের যাদের চলচাল চলনে সুস্থ স্বাভাবিক নেই এদেরকে একটু বাসের মধ্যে বসতে দেওয়া যায় না। এই কাজগুলো আমরা করতে পারি না, আমরা মেয়ে মানুষ দেখলে ওরে বাবা হিরো, আর মেয়েরাও তো আছে, যদি ওইরকম চান্স পায় বাবা ওনার ভাব দেখে কিটা, মা বোনিরা আমার হুজুর, আমার আঙ্কেল বলল যে মা বোনিরা অনেক বেশি এসেছে, যাক আলহামদুলিল্লাহ, সারা রাত দিন সিরিয়াল দেখে আসবে না কেন, এখানেও আসার দরকার আছে না, নেই দুই দিক থেকে সমান সমান করার দরকার আছে না, ওই যে ছাগল চুরি করেই নেই কুরবানি দিচ্ছে চোর, তা বউ বলছে তুমি 12 মাস চুরি করো আমি কিছু কইনি, তাই বলে কুরবানি দিবা এদিন ছাগল চুরি করি, তা বলছে তা তোর অসুবিধা কি, তা বলছে অসুবিধা না এটা আল্লাহর কাজ করতে চাও তা চুরি করি, বলছে যে তুই এই জন্যই তো আমার বউ হয়েছিস, তোকে তো বুদ্ধি একটু কমই থাকে, তা বলছে কি করি, বলছে আমি তোর বুদ্ধিটা আমি তোর বুঝাই দিই, বলছে কুরবানি দিলে কী হয়, তা বলছে সোয়াব হয়, বলছে চুরি করলে কী হয়, তা বলছে গুনাহ হয়, তা বলছে তাহলে ঠিক আছে চুরি করেছি গুনাহ হয়েছে কুরবানি দিয়েছি সোয়াব, গুনাহ সোয়াবে কাটা কাটি, এখন মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো এটা তো ফিরি, গোশত তো এখন মাখলা, হিসেব মিলে গেছ না, তোমার মা বোনেরা মাহফিলেও আসবে বাজারেও যাবে সিরিয়ালও দেখবে, মাহফিলে আসলি সোয়াব আর সিরিয়াল দেখলি গুনা, দুটোই কাটাকাটি সিরিয়াল দেখা মাঝখানে বাপ্পা, ঠিক আছে না? হ্যাঁ সব কিছু মিলাই, এর মধ্যে মাহফিলে আসে এসে একটু শোনে হুজুরকে দেখে, আর হুজুরকে দেখেও মা বোনেদের মোটামুটি এই যে প্রজেক্টর নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে, তবে আমাদের আফসারি ভাইয়ের কাছে নাকি কিটা ফতোয়া জিজ্ঞেস করিয়েছে যে প্রজেক্টরে তো আপনার দেখায় না হয় মহিলা প্যান্ডেলে, এটা কি জায়েজ না না জায়েজ, তো উনি বলিস তো বই বলিস কি যে দেখেন ওই প্রজেক্টরে যদি আজহারি ভাই দেখায় না হয় তাহলে হয়তো বা একটু নাজায়েজ হতে পারে, কারণ ওনার চেহারা ভালো, তো আমার মতো ভাঙাচুরা চেহারা দেখালে অসুবিধে নেই, তা আমিও বলবো যে আমার মতো কাইলে কুতাড়িয়ে মুতাড়িয়ে দেখালে সমস্যা নেই, যাকে চেহারা ভালো ওকে দেখায় না, হ্যাঁ ঠিক আছে বাজান, তাহলে কি সামনে যাবো আর একটু, আমি তো এখনও শুরু করিনি, শুরু করবো আমরা 12টার মধ্যে শেষ করবো আপনারা যদি থাকেন ইনশাল্লাহ, আমার যুবকেরা দেখছি আস্তে আস্তে আসতেছে, অনেকেই বাইরে দাঁড়ায় আছে তারাও আসতেছে, আসলে কোরআনের সুর অনেককে টানে, আমি যদিও অত কোরআনের কথা খুব বেশি বলা শিখিনি তবে শিখতেছি, দোয়া করেন যেন ভবিষ্যতে পারি, অনেকে কবে পারেন না তো আইসেন কেন, আইসি ওই আমার আঙ্কেলের জন্য, আঙ্কেল কই আঙ্কেল ওই যে আছে ওই যে লাঠি দেখছেন না, না আসলে ওই যে বাঁকা ধরি বাধাই নিয়ে এটাই নিয়ে নিয়ে আসবে, গতবার আঙ্কেল আমার চলে গেছে ডাইরেক্ট আমি যে কলেজে চাকরি করি শিখেনে, এইবার কইলো কি আসতে হবে, আমি কলম না আসতে হবে না আমি জামানে, কারণ ওই লাঠি নিয়ে এসে এসে যে যদি আবার রাগ করি কষি দেন দুটাটা তো শেষ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান সহ আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি রয়েছেন অনেকেই, আমার আগে আলোচনা করেছেন ফুরকান আহমেদ বিন কাসিমি সাহেব, মাওলানা মুফতি শাইখুল হাদিস ও মুহতামিম সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ফুলতলা খুলনা, উনারাই হলেন প্রকৃত অর্থে আলোচক, উনাদের আলোচনা বেশি বেশি শোনার দরকার, পুরাতন চাউলে ভাতে বাড়ে, কিন্তু এখন হয়ে গেছে ভাইরাল রোগ আমাদের ধরে ফেলেছে, ঠিক না বে ঠিক, ভাইরাল যে তাকে চায়, তার দাড়ি আছে কি নাই লম্বা না ছোট ওইটা দেখার বিষয় না, ভাইরাল হয়েছে হইলে হয়েছে, এই জন্যে
হাফেজ জাকারিয়া সাহেব আসতেন, এখানে মনে হয় নামটা লেখেননি না, হ্যাঁ তো উনি আসতেন, আরও অনেক ওলামায়ে কেরাম আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নেকায়াত দান করুন। আমার সামনে উপবিষ্ট ওই স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তি পিছনে আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরে আলে আমার মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা এতক্ষণ ধরে আমি ফ্রিতে ওয়াজ করলাম, আর আপনারা ফ্রিতে জবাবটা দিবেন, তবে তো আসতে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ এবার ঠিক আছে, আওয়াজটা একটু জোর হওয়ার দরকার আছে, মুসলমানের কণ্ঠ, আমার কণ্ঠ কিন্তু বসে গেছে, ভেঙে গেছে, তারপরেও কথা বলছি, দেখেন আওয়াজ একেবারে তো খারাপ হচ্ছে না, খারাপ হচ্ছে, ভাঙা গলা, বুঝতে পাচ্ছেন যে ভাঙা গলা, আজ কদিন আবহাওয়ার চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, তার মধ্যে আমিও একজন, কিন্তু এই অসুস্থতার মধ্যেও আমাদের যদি এখানে না আসতাম তাইলে আপনারা বলতেন যে হুজুর কথা দিয়ে কথা রাখে না, উনার দিয়ে খেলা হবে না, কি বলতেন, উনার দিয়ে খেলা হবে না বলতেন না, এই জন্যে আমাদের তো ক্যান্সেল করার সুযোগ নেই, আমাদের আসতেই হয়, আমাদের আসতেই হয়, কষ্ট হোক, অনেক সময় বলে হুজুর কিছু অসুস্থ অসুবিধে নেই, আইসি খালি স্টেজে বসে থাকবেন, তাও আসেন, কিন্তু বসে কি আর থাকা যায়, মাইক্রোফোন দেখলে একটু মন চাই যে কিছু বলি, যাই হোক আপনারা থাকার কারণে ভালো লাগছে, যা দেখেছিলাম তার থেকে বেশি এসেছেন, আমার যুবকেরাও ঝাঁকে ঝাঁকে এখনও আসতেছে, পিছনের দিকে তাকায় দেখেন, যুবকেরা আসবে, কারণ দিনমুখী হচ্ছে, মানুষের মধ্যে পরিবর্তন আসছে, পরিবর্তন আসতে হবে, আজ হোক কাল হোক বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উড়বে, আর সেটা উড়াবে আমার দেশের তরুণ প্রজন্মরা ইনশাআল্লাহ, উড়বে না উড়বে না উড়বে, সেই উড়ানোর জন্য আপনাকে আমাকে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই, আপনাকে আমাকে তৈরি হতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনকে ধারণ করে কোরআনকে সাথে নিয়ে কোরআনের মিছিলে শামিল থাকতে হবে, কোরআনের মিছিলে থেকে কোরআন কায়েমের আন্দোলনে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় সেই রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা তাওহীদের পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কে কে প্রস্তুত আছেন দুটি হাত দেখতে চায়, এই মাহফিলটা সাধারণ কোন মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল, আর এই কোরআন নাজিল করেছেন কে একটু জোরে বলেন, কে, সে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়, আরো জোরে বলেন নাজিল করেছেন কে, এই কোরআনের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে দেওয়া আছে না নাই, দেওয়া আছে কেন দিলেন, আপনি যখন একটা মোবাইল কেনেন, যখন একটা স্যালো মেশিন কেনেন, পাওয়ার টিলার কেনেন কিংবা ট্র্যাক্টর কেনেন, সাথে একটা বই দেয় না দেয় না, বই পান না পান না, মোবাইলের মধ্যে একটা নয় দুইটা নয় তিনটা চারটা বই পাওয়া যায়, একটা চায়না ভাষায় লেখা, একটা ইংরেজি ভাষায় লেখা, আর একটা অন্য অন্য ভাষায় লেখা, চিন্তা করে যে যদি ইংরেজি না পড়তে পারে চায়না পড়বে, কিন্তু আমাদের দ্বারা কি সম্ভব, চায়নার লিখাই তো তেলা কাটা ছেড়ে দিলে ওর থেকে ভালো লেগে, ঠিক না, এই বইগুলো পাওয়া যায় কেন পাওয়া যায়, ওই বই উল্টা ব্যানার দেখবেন যে বইয়ে বলে দিয়েছে যে চার্জারটা কোথায় ঢোকাবেন আর হেডফোনটা কোথায় ঢোকাবেন, আমার মুক্তিযোদ্ধা শ্রদ্ধা বাজন চাচাজি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান বইটা নিলেন, কিন্তু বইটা দেখে বই মতো চালালেন না, এই যেখানে হেডফোন ফুতিয়া বুকেনে চার্জার ঢুকাইছে, আর যেখানে চার্জার ঢুকাইতে হবে ওইখানে হেডফোন ঢুকাই এসে বলছে হুজুর এই মাহফিলে আমি 1000 টাকা নগদ দান করলাম, একটু দোয়া করে দেন জানো আমার মোবাইলটাই 100% চার্জ হয়ে যায়, আমি কেন যদি কবর থেকে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি এসে ও দোয়া করে, চার্জারের জায়গায় যদি হেডফোন পুড়ে থই কিয়ামত পর্যন্ত দোয়া করেও কি চার্জ হবে নাকি, চার্জ হবে কিয়ামত পর্যন্ত হবে না, এবার হুজুরদের কথা বাদ দিলাম, যদি ওবাইদুল কাদের সাহেব এসে বলে খেলা হবে, চার্জ না হইলে খেলা হবে, এই কথাও যদি বলে তাও কি চার্জ হবে,
তার কথা বাদ দিলাম, যদি পিটার হাস আমেরিকা থেকে এসে বলে যে যদি চার্জ না হয় তাইলে খবর আছে আমি আমেরিকার রাষ্ট্রদূত, চার্জ হবে নাকি? বাইডেন যদি বলে হবে, পুতিন যদি বলে হবে, কথা কয় না হবে, পুতিন যদি বলে হবে না, বাইডেন যদি বলে হবে না, কারণ কি? কারণ যেটা যেখানে দেওয়ার দরকার সেটা সেইখানে দেয় নাই, তেমনি ভাবে ওগো আমার ভাইরা, ওগো আমার বাবাজিরা, ওগো আমার লোহাগড়াবাসী, ওগো আমার নড়াইলবাসী, একটুখানি বলে দিই, যতদিন পর্যন্ত এই বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে কোরআনটা কায়েম করে দিতে না পারবেন, কোরআনের আইনটা চালাতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলার জমিন সহ গোটা বিশ্বের জমিনে চার্জ হওয়া কোনোভাবে সম্ভব না হবে। লালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ প্রথমেই বলে দিলেন সূরা বাকারার দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন লালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, যেই কিতাব নিয়ে সন্দেহ করার মতো কোনো অবকাশ আমি রাখি নাই, এই কিতাব মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কিন্তু আমরা এই কোরআনটা কোনোদিন পড়লাম না, এই কোরআনটা কোনোদিন বুঝলাম না, কোরআনটা কোনোদিন জানার চেষ্টা করলাম না, সব কিছু দেখার সময় হয়, সব কিছু জানা বোঝার সময় হয়, কিন্তু কোরআনটা জানার মতো বোঝার মতো সময় মুসলমানের হয় না। এরপরে কি করে বলেন আপনি মুসলমান? কথা কয় না। সন্তান বিদেশে থাকে, আমার ধরেন চাচাজি অথবা আমাদের কোন এক চাচার ছেলে এই গ্রামে বাড়ি বিদেশে থাকে, আগের সময় চিঠি লিখতো মনে আছে কি? আছে তো, চিঠি লিখেছে, চিঠি দেওয়ার পরে সেই চিঠি পড়ানোর জন্য নিজে যখন বাবা পড়তে পারে না, ওই চিঠিটা নিয়ে দৌড়ালো আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে, ওনার বাড়িতে যে ওনার সন্তান বলতেছে না আমার আব্বা তো বাড়িতে নাই, একটু চায়ের দোকানে গিয়েছে, তাড়াতাড়ি করে চিঠিটা নিয়ে চায়ের দোকানে গেল, চায়ের দোকানদার বললে এখানে ছিল কিন্তু মাঠে গেছে ধান দেখার জন্য, আবহাওয়া খারাপ, ধান কেটেছে বিচলি হবে কি না হবে, তাই দেখার জন্য গিয়েছে, আবার দৌড়িয়ে চলে গেল মাঠের মধ্যে, যে দেখে না সেখানেও নেই, মাঠের চাষারা বলতেছে এসেছিল কিন্তু কেবলমাত্র বাড়ি চলে গেল, ওই চাষা আবার চিঠিটা নিয়ে বাড়ি চলে গেল, যে যখন আমার মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান সাহেবকে পেয়েছে, বলতেছে ও মুক্তিযোদ্ধা সাহেব, আমার ছেলে সৌদি আরব থেকে চিঠিটা পাঠিয়েছে, আপনি একটু এই চিঠিটা পড়ে দেখেন আমার সন্তান কি বলেছে, আরে কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, কি লিখেছে একটু জানিয়ে দেন না, আমাদের জন্য টাকা পাঠাবে কিনা, অথবা আমাদের জন্য টাকা পাঠাইছে কিনা, কি লিখেছে দেখে দেন। এখন চেয়ারম্যান সাহেব বলল, মুক্তিযোদ্ধা সাহেব বলল যে দেখো চিঠিটা তো পড়বো, আজকে আমার চশমার গ্লাসটা ভেঙে গেছে, আমি চশমাটা আনতে যাবো মানিকগঞ্জের বাজারে, তারপরে আমি এনে পড়তে পারবো, এর আগে পড়তে পারবো না, বলছো অসুবিধে নেই আমি যাই চশমাটা এনে দিচ্ছি, সাইকেলে করে দৌড়ে যাই মানিকগঞ্জের বাজার থেকে চশমাটা এনে দিয়ে বলছে এবার পড়িয়ে দেন আমার ছেলে কি লিখেছে, একটা ছেলের চিঠি পড়ার জন্য যদি এত দৌড়ানো যাই দৌড়ানো যাই গো, তাইলে যে আল্লাহ আপনার জন্য এত বড় একটা কিতাব দিলেন, আপনার চলার জন্য কিভাবে চললে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, কিভাবে চললে আপনি পরকালে মুক্তি পাবেন, কিভাবে চললে আপনি দুনিয়ার জীবনে পরিবার সংসার সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারবেন, কিভাবে চললে আপনি পরকালের ময়দানে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন, সব বলে দিল। অথচ এই কোরআনটা পড়ার জন্য জানার জন্য কোনোদিন কোনো হুজুরের কাছে গেলেন না, কোনোদিন কোনো মাওলানার কাছে গেলেন না, যে একটু শিখাই দেন আমি একটু পড়ে দেখবো যে এখানে আমার আল্লাহ আমার জন্য কি বলেছে। আহারে ওগো মুসলমান কত হতভাগা তুমি, চিন্তা কি করেছো কখনো ওগো আমার যুবকেরা, সোনার টুকরো ছেলেরা আমার, আজকালকের যুবকেরা বলো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নই লোহা গড়ার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, করে না করে না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি, কয়তো না কয় না, মিথ্যে বলছি আমি, মিথ্যে বললি বললেন যে হুজুর এটা মিথ্যে,
এখন বাবু হয়ে গেছে, বুড়ো ধাড়ি। উনি বুড়ো ধাড়ি, বাবু তুমি খাইয়েছো? হ্যাঁ, না খাইনি। উনি ফিটার খাবো না, উনি বুড়ো ধাড়ি হয়ে গেছে, এখন কয় বাবু তুমি খাইয়েছো? আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন। এক বন্ধুর সাথে পরিচয় হয়েছে, হঠাৎ করে দেখি যে লোহাগড়া, এই যে আপনাদের এদিক নিরিবিলি পার্ক আছে না, ওখানে একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি ডা? পরিচয় করাই দিলে এই আমার কারু ফেরেন। সহ্য না করি পারা যায়? কথা কয় না, সহ্য না করি পারা যায়? মানে সহ্য না করি তো উপায় নেই, সহ্য না করি উপায় নেই, খেলা হবে না। সহ্য না করে তো উপায় নেই, নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন। পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এ কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নড়াইলের মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এমন আছে না নাই? আছে ওগো আমার ভাইরা, একজন নাই দুইজন নাই, গোটা বাংলাদেশে এই সংখ্যাটাই বেশি। বটের ছায়ায় বটের গাছের গুড়ায়, দোকানের চালিতে বন্ধ দোকানের সামনে পিছনে, ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে কখন দুপুর গড়িয়ে জহর গড়িয়ে আছর হয়ে যায়, আছর গড়িয়ে মাগরিব হয়ে যায়, মা ডাকে খাবারের জন্যে, খাওয়ার মতো সময় নাই, এমন যুবক তরুণ কিশোর আছে না নাই? আছে। আর আমাদের বলে হুজুর দোয়া করে দেন যেন ছেলে ভালো হয়ে যায়, আমার ছেলে ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। এখন দোয়া করে কি হবে, যখন দোয়া করতে চাইলাম তখন তো আমাদের কাছে দিলে না। কথা কয় না, কইলাম ছোটবেলায় কেজি স্কুলে ওজন দেওয়ার আগে তুমি মাদ্রাসায় আগে পাঠাও। কথা কয় না, কেজি স্কুলে দিল ওজন বাড়াইল পিছনে, ওর ওজন 5 কেজি, ব্যাগের ওজন 10 কেজি, বড় একটা ব্যাগ ধরাই দিল। সকালবেলা সাজুগুজু করে সুন্দর করে গুছাইয়ে কেজি স্কুলে রেখে আসে। আর আমার মসজিদের ইমাম সাহেব মাইকে বলে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, মক্তবের সময় হয়ে গেছে, আসো কোরআন শিখে যাও। না কোরআন শিখতে পাঠাইলেন না, পাঠাইলেন না, কোনোদিন কোরআন পড়ালেন না। বললাম যে ইসলামী আন্দোলনের জন্য সন্তানটাকে দেন কোরআনের পথে চলুক, কোরআনের রাস্তায় চলুক। বললেন যে রক্কাটা ওগের দলে দেয়া যাবে না। বললাম নামাজের সময় দেন নামাজ পড়ুক, বললেন যে নামাজ পড়িয়ে ভাত হয় না। তারপরে বললাম রোজার মাস, রোজা রাখতে হবে, সেহরির সময় ডেকে দিলাম, উঠাই দেন বাচ্চার রোজা রাখতে। বলেন বললেন যে সামনে পরীক্ষা, ওরে আমার ছেলে রোজা রাখাইনো যাবে না। এই করে করে ছেলে ইসলামের বাইরে মানুষ করে থুইছেন, আর এখন হুজুরির বলেন দোয়া করে দেন। আমি কেন, আমার আব্বা কেন, দেলার হুসাইন সাইদি কেন? যদি মক্কা শরীফের কাবার মসজিদ নববীর ইমামও এসে যদি দোয়া করে, ওই ছেলে হেদায়েত হবে, এটা বিশ্বাস করা খুবই কষ্টকর। বলেন ঠিক কিনা? কারণ কুড়াইতেই তো দেশ মেরে থুইছেন। কথা কয় না, উদাহরণ তো আপনারা সব জানেন, উদাহরণ কি দেব, উদাহরণ তো আপনারা সব জানেন। মাটির কুমারপাড়া, কুমারপাড়া ছিল না আগে, আপনাদের দিক আছে? আছে। কুমাররা যখন মাটি দিয়ে কিছু বানায়, ওই মাটিটা যখন কলসি হয়ে গেছে তারপরে যেয়ে হাড়ি বানায়, কলসি বানানোর পরে হাড়ি বানায়। হ্যাঁ, কলসি বানানোর পরে হাড়ি বানায়। কথা কয় না,
না বরং যখন কাদা থাকে তখন হয় কলস নাই হাড়ি ওই তার মাথার মধ্যে চিন্তা আছে যে কি বানাবে দেখবেন চাকা ঘুরাচ্ছে আর হাত দিয়ে আস্তে আস্তে করে টাইনতেছে তাই হয়ে যাচ্ছে তার কারণ অন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওর নিয়াত ছিল যে আমি কলসি বানাবো হচ্ছে কলসি যখন নিয়াত ছিল হাড়ি বানাবো হচ্ছে হাড়ি যখন নিয়াত ছিল বানাবো ঘোড়া হচ্ছে ঘোড়া যখন নিয়াত ছিল বানাবে ভাড় তখন হচ্ছে ভাড় যখন নিয়াত যা করতেছে তখন সেটা হয়ে যাচ্ছে ওই কাদা কালীন সময়ে যদি আপনার নিয়তটা থাকতো আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন আল্লাহওয়ালা বানাবেন রোজাদার বানাবেন ইমানদার বানাবেন তাওহীদের পক্ষের বানাবেন কোরআনের পক্ষের বানাবেন যদি ওই মাটিটা নরম থাকতে বানাইতেন গো তাইলে আজকে ফ্রি ফায়ার পাবজি খেলে আপনার সন্তান নষ্ট হতো না আজকে আপনার ওই সন্তানটা যা নিয়ত করতেন সেটাই হয়ে যেত বলেন সুবহানাল্লাহ হইতো না হইতো না কথা কয় না কিন্তু আমরা সেটা করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন যেই কথা বলছিলাম বাইডেন বলেন পুতিন বলেন জেলেনস্কি বলেন এরদোগান বলেন ভারতের নরেন্দ্র মোদি বলেন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন না কেন যে যত ক্ষমতাশালী হোক বিএনপির ফখরুল ইসলাম আলমগীর তারপরে রুহুল কবির রিজভী যে যাই হোক না কেন যত বক্তব্যই দিক না কেন শান্তি আসবে না আসবে না আসবে না নিরপেক্ষ নির্বাচন হোক আর একদলীয় নির্বাচন হোক কোনোভাবে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআন কায়েম হবে না ততদিন পর্যন্ত শান্তি আসবে আসবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ঠিক কি না কথা একটু বলা যাবে না শুনে আর অল্প সময় থাকবো আপনাদের মাঝে আর বেশি সময় নেই আর 15-20 মিনিট আধা ঘন্টা থাকা যাবে না এইটুক সময়ে যদি থাকতে কারো কষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে ওর বউ রাখাও কষ্ট হয়ে যাবে হ্যাঁ আর ব্যাখ্যা করে বলো না ব্যাখ্যা করে বলবো না মা বোনেরাও এসেছে মা বোনদের জন্য তো দূরে একটা কথা বলার দরকার আছে দরকার আছে না বলার দরকার আছে না নাই কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সত্যি নয় কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই কিন্তু সেই কোরআনটাই আমরা পড়তে পারি আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ বললেন ও ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে
এই ব্যবসার কথা কি বলে দেব? আল্লাহ প্রশ্ন করছেন আমাদের কাছে, আমরা কি বলবো? কি বলবো? ব্যবসা করতে চায় না? চায় না। ব্যবসা করতে চাই মানে কি? ব্যবসায় একটা আমাদের খুব পছন্দ, সেটা হলো সুদের ব্যবসা। খালি আমাদের একজন ভাই আছে, বলতেছে গরু পুষিস কের জন্য? তো বলছে তা কি করবো? বলছে সানি কেটে পারা যায়। বলছে তা কি করতে হবে? বলছে গরু বেশি দাদন দে। গরু বেশি দাদন বোঝেন তো? সুদ। সুদের আর এক নাম কি? দাদন। বলছে গরু বেছে সুদ দে, তাইলে তো টেনশনের কিছু নেই, গরু বিক্রি করে সব সুদি ছেড়ে দে, দেখছেন আর কোনো চিন্তা করতে হবে না, খালি মাসে মাসে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই। এ ব্যবসা আমরা ভালো বুঝি না? বুঝি না। সুদ খায় না এরকম কয়জন আছেন এখানে? হাত উঁচু করেন তো। সুদ খান না? আচ্ছা হাত নামান। এবার সুদ দেন না, দেন না কয়জন? দেন না, নিশ্চিত করে বলছেন? এই দেখেন, এইবার আমি বুঝাই দিই। এই যে মোবাইলই টাকা ফুরাই গেছে হঠাৎ করে, আপনি ধার নেছেন 30 টাকা, কেটে নিয়েছে 35 টাকা, 5 টাকা কের দেখি নে না? 5 টাকা কে? ব্যাংকের থেকে লোন নেছেন? ও ঘুরাই ঘুরাই এমনে সেমনে করে, আরে বাবা মর্টগেজ ফেজ দেখাই। আপনি নিজেও জানেন যে কিছুই নেই, ব্যবসাটা দেখাইছেন দোকান আর একজনের ছবি তুলেছেন, সেখানে তুইলেতে দেখাই নেছেন, ওটা কি সুদ না তো হালাল? ধান অনেকে আবার বুদ্ধি করে সুদ খায়, কয় আমি তো আসলে ধান কিনে রাখি করতেছিলাম, তুমি এক কাজ করো, আমি তোমার 10,000 টাকা দিচ্ছি, ধরে নাও 10 মন ধান। ও দেলে টাকা, ওইটা ধরে নিতে হবে ধান। এইবার ধানের দাম যখন বেড়ে যায় 1400 টাকা মন, তখন বলে কি যে আমার ধান বেঁচে দেবো, তাহলে 14,000 টাকা হয়ে গেল, 10,000 টাকা দিল, 14,000 টাকা। ও সুদ না হালাল? কয় কথা কয় না, হারাম, 100% হারাম। ধান কিনে যদি দেন 10 মন অসুবিধা নেই, ধান 10 মন কিনেতে দিতে হবে। আপনি ওই টাকা দিয়ে বলবেন যে এই 10 মন ধান দিলাম, কিন্তু দিলি টাকা, ধান হয় কি করে? বা ধান ডাইরেক্ট কিনে তারপর দিতে হবে, দিয়ে তারপরে আবার ধান নিতে পারবেন, অসুবিধা নেই, দাম বেশি হোক কম হোক সমস্যা নেই, কিন্তু টাকা দিয়ে ধানের অঙ্ক কষবেন, দাম বেড়ে গেলি বলবেন যে নাও এইবার আমি বেঁচে দিচ্ছি, তুই তো টাকা দিছিলি তো ধানকে। এইগুলো এই জাতীয় অনেক পাকামো, মানে আল্লাহর সাথে বুদ্ধি খাটায়, ওই সেই এদের মতো। আদাউদ আলাইহিস সালামের সময় বলল যে শনিবারে মাছ ধরা যাবে না, ওরা করলো কি শনিবারে মাছ ধরবে না, আল্লাহর সাথেও নবীর সাথেও কথা দিলে, দিয়েতে শনিবারে যখন মাছ আসতো তখন জাল দিয়ে ঘিরে রাখতো, রেখে রবিবারে ধরতো। ওরে বুদ্ধি আছে না? বুদ্ধি কত বুদ্ধি করে চলা লোক আছে, এত বুদ্ধি করে চলে কোনো লাভ? একজন মরি যাওয়ার সময় ছেলিগের বলছে যে খুকা, আমি মরি যাওয়ার পরে তোরা করবি কি, পুরনো কাপড়ের কাপড় দিয়ে আমার দাফন করবি। কি কাপড় দিয়ে? পুরনো কাপড়ে। বলছে আব্বা এটা কোনো কথা? বলছে এটা একটা বুদ্ধির খেলা। কের বুদ্ধি? কয় সারা জীবন তো আমি বুদ্ধি করে চলেছি, দুনিয়ার পরে দেখিস নি কত বুদ্ধি করে চলি আমি। তা বলছে সে তো দেখি, কিন্তু মরার পরেও আমার বুদ্ধি, কের বুদ্ধি? কয় পুরনো কাপড় দিয়ে আমার কাপড় দিবি, এটা তোকের প্রতি ওসিয়া। বলছে আব্বা দেব কোনো অসুবিধা নাই, কিন্তু বলতে হবে কেন পুরনো কাফনের কাপড় দিয়ে দাফন কাফন করব। আব্বা বলতেছে ওরে আমার খোকারা দেখ, আমি এত বুদ্ধি খাটাই, চুলি মাথায় টাক পড়ে গেছে, চুল নেই, আছে না নাই? বুদ্ধির কারণে মাথায় চুল থাকা না সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, তাদের মাথায় চুল আছে না নাই? কয় আছে? ওগে চুল নাই মোসের বাহার, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলি? চুল আছে নাকি শয়তান বলবো বলবো, শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার, মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? ও অসুস্থ বলছিলাম, বিশ্বাস হয়ে যাবে না?
মানে খুব খারাপ অবস্থা যাচ্ছে, কিন্তু না বলে তো উপায় নেই, আমার চাচার জন্য আসিছি, না বলে চলে গেলে আপনারাও বলবেন হুজুর আইলো, কিছু না বলে চলে গেল, আর একটু সময় কই দেখি, ও ঘড়ি কাটাও, আজকে অন্যদিন খুব তাড়াতাড়ি যায় একটু আসতে যাচ্ছে। আসলে কি আসতে যায়, যেদিন দেখবেন রাত্রে বিপদ হয়েছে সকাল হইতে খুব বেশি দেরি হয়, কিন্তু যেই দিন খুব আনন্দের দিন ওই দিনটা ঠুস করে পার হয়ে যায়, সুখের সময়টা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, দুঃখের সময়টা শেষ হয় না, এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা, পরকালেও তাই হবে, এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য, দাঁড়িয়ে থাকতে হবে খোলা আকাশের, খোলা সূর্যের নিচে যেখানে কোনো ছায়া থাকবে না, আর সে আজিমে সূর্যের মুখগুলো খুলে দেয়া হবে, মাথার খুলিটা উল্টে দেয়া হবে, ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, গা বেয়ে বেয়ে পড়তে থাকবে, ঘেনুর গরমে গায়ের গোষ্ঠগুলো গলে পুড়ে ছারখার হয়ে যাবে, এমন একটা সময়ে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে হবে, হাজার হাজার বছর কত সহস্র কোটি বছর, আল্লাহ সেই ভালো জানেন, যার সবচেয়ে অতি তাড়াতাড়ি বিচার হবে তার বিচারটাও হবে 50,000 বছরের সমতুল্য। আল্লাহ একবার বলবেন না, সেই আরশের ছায়া তলে আল্লাহ রাসূল বলেছে, একটা সুসংবাদ দিয়ে দিই, একটা দল ছায়া পাবে সেই আরশের ছায়ায়, একটা দল ছায়া পাবে এখানে যারা আছেন সুসংবাদটা শুনে নেন, তারা যারা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটিয়েছে তারা আরশের ছায়ায় ছায়া পাবে, বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে তো মসজিদে ঢোকবেনি, কারণ বুড়ো বয়সে তো আর এখন কি বাড়ি জায়গা নেই, এক বুড়ো মসজিদে যাই তে ওয়াজ শুনেছে যে যদি জুম্মার দিন কেউ আগে মসজিদে আসে তাইলে তার আমল নামায় একটা কবুল হজে সওয়াব লিখা হয়, তা উনি চিন্তা করেছে বুড়ো বয়সে তো আমার হজ করা হবে না, তাহলে জুম্মার দিন একটু আগে যেয়ে মসজিদে বসি, যেই দেখে আর এক বুড়ো বসিয়ে আছে, তো মনে করছে যাক আজকে পাইনি পাইনি আগামী সপ্তাহে আসবো, পরের সপ্তাহে যেই দেখে তাও সেই বুড়ো বসা, এরপরে চিন্তা করলো তাহলে আগামী সপ্তাহে এসে দেখবো, এই সপ্তাহে পরের সপ্তাহে যেই দেখে তাও ওই বুড়ো বসা, এবার এই বুড়ো রেগে গেছে বসে এই বুড়ো তুই আর কি বাড়ি খোটো কাজ কেমন এই দেখি তুমি এখানে যেদিনই আসি শুক্রবারে তুমি আগে এসে বসে থাক, বসে তা তোমার সমস্যা কী, বসে আমার সমস্যা হইলে আমি একটু সোয়াবের জন্য ঘুরছি, এটা কবুল হাজার সোয়াব নেবো, কবে মরি যায় না যায় বলা যায় না, তা বসে খুব দরকার, বসে দরকার বলেই তো এই 3 সপ্তাহ ধরে দৌড়চ্ছি লাইন পালাম না এখনো, বলছে তাহলে এক কাজ করো দুইটা বিয়ে করো, আর একটা বিয়ে করো, বউটা আছে না বলছে আছে, বলছে আর একটা বিয়ে করো, করিছে আর একটা বিয়ে ওই সোয়াবের জন্য, যাই তাই অসুবিধা নেই সোয়াব নিতে হবে, আর একটা নিখে করার পরে পরের সপ্তাহে এই মুরব্বি ওই যে যে মুরব্বি বসে থাকে ওই মুরব্বি এসে থাকে এই মুরব্বি বসা, বলতেছে চাষা আজকে কি কবুল হাজার সোয়াব পাইছাও, বলছে বাবা আর বললো না, দুটো বিয়ে করার পরে ওগের অঞ্জালাই ফজরে আইসি আর বাড়ি যায়নি, ফজরে আইসি আর এখনো বাড়ি যায়নি, সোয়াব হয়েছে না হয়নি তা করতে পারবো না, তো এই জন্যই বুড়ো বয়সে তো মসজিদে যাইয়ে বসে থাকাই লাগে, কারণ দোকানে বসতে দিতে চাই না, বাজারে ঘাটে যেতে দিতে চাই না, পকেটে টাকা নেই ইনকাম করার রাস্তা নেই, বিটার বউ ভালো চোখে দেখে না, ছেলেও আব্বা বলে ডাকে না, বউ তাও নেটওয়ার্কের বাইরে, এখন এই বুড়ো বয়সে যাই আল্লাহ তোর কাছে আইছি আল্লাহ, হ্যাঁ শেষকালে যাইয়ে তারপরেও সুসংবাদ দিই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত একজন তৌবা করার তার অধিকার আছে, তৌবা কবুল হওয়ারও সুযোগ আছে আলহামদুলিল্লাহ, শেষ নিঃশ্বাসটা চলার আগ পর্যন্ত তৌবা কবুল হওয়ার সুযোগ আছে, সুযোগ দিবেন কে, আল্লাহ সুযোগ দিবেন, তো ওই যে বুদ্ধিমানের কথা মনে আছে কিনা, বুদ্ধি করে চলে বলতেছে যে খোকা আমার কবর দিবা পুরনো কাফন দিয়ে, তো বলতেছে আব্বা বুদ্ধি করে চলো দুনিয়ার পরে ঠিক আছে, অনেক বুদ্ধি করে এর শাল ওর ঘাড়ে লাগাই দিছাও, কি করে নিরপেক্ষ নিউট্রাল খেলা হবে কোদ করে দেখাইছাও, কথা কয় না, এখন বলার কিছু নেই বললাম না ওই পর্যন্ত থাক, এখন কথা হলো এত বুদ্ধি করিছাও দুনিয়ায় থাকতি মরার পরে বুদ্ধিটা কার সাথে করবা, কয় ফেরেশতার সাথে, সেটা কি বলছে পুরনো কাপনের কাপড় দিয়ে যখন আমার কবরে নামায় রেখে আসবে মালাকুল মওত এসে জিজ্ঞেস করবে মান রব্বু খাও মান দিনু খাও মান নাবিউ খাও, আমি বলবো তুমি তো ভুল করি আমার কবরে আইসাও, কবে কি করিয়ে ও আমার কাপনের কাপড় দেখে বুঝতে পারছাও না ময়লা হি ছিঁড়ে যাই গেলাম কি আজকের লাশ, তো আরো অনেক আগের লাশ, চলবে বুদ্ধি চলবে, আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وَتُكَلِّمُونَ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ أمار الله بلن ويدين پر کلر مائدان أمي منوشير مكب আঠা লাগিয়ে দেব মানুষের হাত আমার সাথে কথা বলবে মানুষের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা ওগো আমার লোহা গোড়াবাসী ওগো আমার নড়াইলবাসী ওই পরকালের ময়দানে আপনার হাত আপনার সামনে সাক্ষ্য দেবে জবানটা খুলে দেবেন কে হাতের জবান খুলে দেবেন কে পায়ের জবান খুলে দেবেন হাত বলবে এই হাত দিয়ে আল্লাহ অন্যায় করেছে মানুষের আলটা সোজা আলটা বেকা করেছে আর মসজিদে যেয়ে বলে কাতার সোজা কর মসজিদের কাতার সোজা করা বান্দা আবার মাঠের আইলটা বেকা করে এর আইলোর মধ্যে ঢুকায় দেয় এমন কাটা কাটে যে আইলের উপর দিয়ে মানুষ তো দূরের কথা শিয়ালও হাঁকতে পারে না শিয়াল বলে আল্লাহ গজব ফেলায়ও মুরগি ধরি যে আইল দিয়ে দৌড় দেবো তারও কোনো লাইন নেই কোন আল্লাহর বান্দা এই আইল কাটা কেটেছে রে কথা কয় না শিয়ালেরও আইলের দরকার আছে না না শিয়ালের আইলের দরকার আছে শিয়াল অভিশাপ দেয় যে কোন ধরনের বান্দা তোমার আইল কেটে তেস মেরে দিয়েছে আমরা যে মুরগি ধরে নিয়ে হুটো পাটা করে দৌড়বো তার কোনো রাস্তা নেই আইলটা একেবারে দফা রফা করে ফেলেছে ওগো আমার ভাইয়েরা হাত বলবে কুদাল কেমন করে মেরেছিলেন কার ভু কার জমির পানি ফুটা করে সারের পানি নিয়ে নিয়েছিলেন কার সাথে সুদের লেনদেন করে টাকা গুনে দিয়েছিলেন হাত বলবে পা বলবে কথা সত্য কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত আর চোখ বলবে কথা সত্য আমি চোখ দিয়ে নিজে চোখে দেখেছি চোখ নিজে চোখে দেখেছি কথা কয় না চোখ বলবে কথা সত্য আমি নিজের চোখে দেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন মানুষের মুখটা বন্ধ করে দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের সামনে সব প্রকাশ করে দেবে বলেন দেখি কোনো কিছু গোপন করার মতো থাকবে নাকি এই হাত বলবে আমার যুবকেরা যারা ফ্রি ফায়ার খেলে কার সাথে চ্যাটিং করে আর কার সাথে ব্যাটিং করে রে বলে দেবে না দেবে না মার মার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে মনে করতেছে সব ওগের হবে আমাদের কিছু হবে না রে এই মনে করতেছে না সেদিন তো ওয়াজ করলাম খালি আপনাদের ওদেরও তো ওয়াজ দরকার আছে না বাজারে এখন পুরুষ বেশি না মহিলা বেশি মহিলা বেশি মানে কি অনেক বেশি ক্ষমতা ওই যে আমরা ওই যে বলি যে নারীদের অধিকার দিতে হবে সমান অধিকার দিতে দিতে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে আমার শ্রদ্ধা ভাজন জনাব জাহিদুর রহমান সাহেব আর ওনার ছেলে একসাথে দুইজনে কলা খাচ্ছে হঠাৎ করে আমি সেখানে গেলাম যাওয়ার পরে ছেলে বলছে আব্বা কবির বিন সামাদ এসেছে ওর কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না বলছে তাহলে কি করা যায় বলছে তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই তাহলে কি হয়ে গেল তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই এই বলে অর্ধেক অর্ধেক আস্ত আমার মা বোনদের অর্ধেক ওরা সমান অধিকার চাইছিল আমরাও দিছি অর্ধেক অধিকার সরকারও দিয়েছে অর্ধেক অধিকার দিয়ে ওগের ফুল হয়ে গেছে আর আমরা অর্ধেক নিয়ে বেঁচে আছি কথা কয় না এখন আমাদের চান্স নাই তালাক উরা যদি আমার সাথে সংসার করলো আমার সখিনা বেগম আমার কৈতরি বেগম সংসার করার পরে হঠাৎ করে ভাল লাগলো না উনি ছেড়ে দেবে তাও টাকা দিতে হবে আমার সুবহানাল্লাহ বলবেন ও ছেড়ে দেবে তো টাকা দিতে হবে আই নাই আমি বাজে কথা বলছি না আমার বাড়ির সামনে একটা বাড়ি ছেলেটা এখন সৌদি আরবে থাকে বিয়ে করে এনেছে আমি নাম বলছি না কারণ ইউটিউব ফেসবুকে চলে যাবে বলবে ভাই আপনি আমার নাম বইলেতে ওয়াজ করে খাচ্ছেন এই জন্য নামটা বললাম না এই ছেলেটা বিয়ে করেছে করার পরে ছেলেটার বউ আর এক জায়গায় ইটিস পিটিস লাইন মেরেছে মারার পরে চলে গেছে যাওয়ার পরে আবার কষ্ট মষ্ট কারণ ওরও তো সংসার দরকার আছে না নাই বিয়ে করেছে আর একটা বিয়ে করার পরে ওই মেয়ে আবার যেয়ে করেছে মামলা
মামলা করার পরে এখন আবার সেইটার টাকা গুনতে হবে। কাবিনে ছিল 2 লাখ টাকা, মিট করে নেবে 1,60,000 টাকা পর্যন্ত, রাজি হয়েছে যে 1,60,000 টাকা দিলি। আমি বললাম কেন দিতে হবে, কারণ মেয়ে তো নিজেই তো চলে গেছে। কয় না 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 রে, এখন আইন হয়েছে যদি উনি নিজে উড়াল দেহাই গো দেহাই গো রে, তাও কেস করলি টাকা পাবে। কত সুন্দর আইন আমাদের দেশে, আমরা নির্যাতিত হতি হতি দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিছুই বলার নেই। আর যাই একটু বলবো তো, আমার ইউটিউবার ভাইরা ভিডিও করে যখন ছেড়ে দেয়, আমার বউ আমার বাড়ি ধরিতে শাসন করে, কয় আমার কথা কইছ, লাইন নেই তো, বলার কোনো কায়দা নেই। আমরাও বিপদে আছি না নাই, বিপদ মানে কি বিপদ, তার থেকে বড় বিপদ কিছুই করার নেই। যাই বলে সব সহ্য করা লাগে, কসমেটিক্সের দোকান, শাড়ির দোকান, গয়নার দোকানের দোকান, তার দোকান, মাঝে মাঝে স্ত্রী বলে 3 পিজ্জা নিয়ে আইসাও, আমি আনলে কত সুন্দর করে নিয়ে আসি, তোমার তো পছন্দ ভালো না, আমি এই থাকে কয়ে দিই পছন্দ ভালো হলে কি আর তোমার বিয়ে করতাম, কে পছন্দ যদি ভালো হইতো তাহলে তো আর একটু কথা কয় না, পছন্দ তো ভালো না, এই জন্যে তু আহারা আনিসি রে। আর মা বোনেরা, আমার আমার শ্বশুর বাড়িতে সিনের হাঁস নিয়ে এসে ডিম পেলো সারা মাস ধরে 12-14টা, বাচ্চা ফুটেছে একটা, কিচ্ছু বলার নেই। বললি আমার আমার বউ রাগ করে, মুরগি আবার এই দিন দেখলাম যে মুরগি বলতেছে যে মুরগি দেখো কবে মনে মনে একটা ডিম নিয়ে তাওয়াই বসে, ওই একটা ডিম নিয়ে মনে মনে তাওয়াই বসে, শ্বশুর বাড়ির থেকে আনা মুরগি নিয়ে এসে শাশুড়ি দিয়েছে, একটা মুরগি একটা ডিম পেড়ে একটা নিয়ে তাওয়াই বসে একটা বাচ্চা ফুটাইয়েছে। তো ওদের হিসেব হইলো দুলা ভাই বাড়ি থাকবো, এত কষ্ট করবো কেন, বুঝলেননি, দুলা ভাই বাড়ি আসিছি এত ডিম দিয়ে বাচ্চা ফুটাইনোর সময় নেই, এত মুরগু চিন্তা করছে, হাল যখন একটা ফুটাইছে আমিও একটা, কারণ দুলা ভাই বাড়ি এত কষ্ট করব না, আর আমারও কিছু বলার নেই, কারণ শ্বশুর বাড়ির হাঁস মুরগি যদি বেশি কিছু বলি তাইলে সমস্যা আছে, বুঝলেননি, একটা যদি কিছু নিয়ে আসে আমার মা বোনেরা, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একটা গায়ে গরু নিয়ে এসেছিল, আমার আব্বা বলতো একজন এক মহিলা একটা গায়ে গরু এনেছে, কিন্তু সেই গায়ে গরু আর কোনোদিন মরিনি, গায়ে গরু আর কোনোদিন, আমার মুক্তিযোদ্ধা আমার চাচাজি জাহিদুর রহমান সাহেবের, উনার বাড়িতে যদি একটা গায়ে গরু, শ্বশুর খুশি হয়ে একটা গায়ে গরু, এমন একটা গায়ে গরু দিয়েছে যে কিনার জন্য বাজারে গিয়েছিল, যাওয়ার পরে বলছে গরুর দুধ হয় কতটুকু, গরুওয়ালা বলছে গো গায়ে জ্বালায় গায়ে বাঁচছে না, দুধ হয় কতটুকু, মানে গায়ের অবস্থা কত খারাপ, এই গরুটা এনেছে সেই গরু আর কোনোদিন মরল না, মরল না। আমার চাচাজি চেয়ারম্যানিতে দাঁড়াইলো, দাঁড়াইলোর পরে পাশ করলো, বলছে চলো কাউন্সিলে যেয়ে ফিতে কেটে আজকে ওই যে তোমার আমার গলায় মালা দিয়ে আমার বরণ করে নেবে, বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম, বুঝলে তুমি এই চেয়ারম্যান। এরপরে যখন একটা 4 চাকার গাড়ি কিনেছে, বলছে এই 4 চাকার গাড়ি তুমি ওঠো পাশের সিটি আমি চালাবো ঘুরাই নিয়ে বেড়াবো, বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরু ডানিলাম বুঝলে। এরপরে লোহাগড়া নড়াইলের পরে একটা 7 তলা বাড়ি বানাইয়েছে, বলছে চলো ফিতে কেটে উদ্বোধন করে দুবা, বেরোনোর সময় বলতেছে আব্বাদের বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, এত দূর হয়েছে, কোন একটা মেরাইছে গায়ে গরু নিয়ে তাতে সব এত দূর হয়েছে, আমার বিশ্বাস না জানি পরকালে যখন জান্নাতে যাবে গো, যাওয়ার সময় দরজায় এরম ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে আজকে একসাথে জান্নাতে, নিরাম মানুষ আছে না নাই। ও আমার মা বোনেরা, খোঁটা দেওয়া যাবে না কাউকে, কোন স্বামীকে খোঁটা দিবেন না, খুশি হয়ে যদি কিছু দেন সেটা বারবার শোনাবেন না, এটা দিয়েছি এটা এনেছি এটা করে দিয়েছি এটা বলা যাবে না, প্রতিবেশীকে যদি কিছু দেন বলা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচিত একজন মহিলা রয়েছে যে অনেক বেশি ইবাদত বন্দেগি করেন, নামাজ পড়েন নামাজের সাথে নফল ইবাদত করেন, রোজা রাখেন রোজার সাথে নফল ইবাদত করেন, আবার অনেক দান সাদকা করেন, কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্কটা ভালো নেই, প্রতিবেশীদেরকে বন্যা কারণে গালি দেয় কিংবা খোঁটা দেয়, এই জাতীয় আচরণগুলো করে থাকে। আল্লাহর নবী বললেন, সে যত ইবাদতকারী হোক না কেন
এই নারী জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ আবার আরেকজন বললেন ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিচিত একজন মহিলা আছে যিনি খুব বেশি ইবাদত করেন না নামাজ ফরজ পড়েন কিন্তু নফল পড়েন না রোজা রাখেন কিন্তু নফল রোজা রাখেন না দান সদকা অত বেশি করেন না কিন্তু প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রয়েছে প্রতিবেশীরা তাকে ভালো বলে আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটি জান্নাতি বলেন সুবহানাল্লাহ ওগো আমার মা বোনেরা সুতরাং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে স্বামীর সাথে সুসম্পর্ক রাখতে হবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না স্বামীর সাথে অন্যায় আচরণ করা যাবে না বেনামাজি থাকা যাবে না আর আমার স্বামীরাও একটু শুনে নেন ওগো আমার পুরুষেরাও শুনে নেন যদি স্ত্রী পর্দাশীলা না হয় যদি স্ত্রী নামাজি না হয় যদি স্ত্রী পরহেজগার না হয় যদি স্ত্রী আল্লাহওয়ালা না হয় তার হিসাবটা কিন্তু আপনার দেওয়া লাগবে ওই বেনামাজি স্ত্রীর জন্যে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগতে পারে বিশ্বাস হয় কথা কয় না এই জন্যে আজকে যে যারা নামাজ পড়েন আজকে যেই নামাজ পড়াবেন এরকম একজন নাকি পড়াতে গেছিল যে ওয়াজ শুনে যে স্ত্রী বলছে এই ওটো বলছে কেন বলছে ওটো নামাজ পড়তে হবে কেন না বলছে যে হুজুর কইছে যশোরতে আইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে তা বলছে তা অসুবিধা কি অসুবিধা না তোমার জন্য আমি জাহান্নামে যাবো কি মনে করো তুমি তা বলছে তুমিও তো নামাজ পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো অসুবিধা কি তোর জন্য যাবো কেন আমার জন্য যাবো তোর জন্য আমি জাতি রাজি না বলতেছে তুমিও তো পড়ো না আমি পড়ি নে আমার যা হয় হবে কিন্তু তোমার নামাজ পড়া লাগবে রে ওটা নামাজ পড়ে বলছে কোন পাগলা হুজুরের ওয়াজ শুনে আইছাও ও আজকে আমল করতে হবে না কাল কেতে করবা না কাল কেতে না আজ কেতে ও চিকির উজু করে আই নামাজ পড়তে হবে কোনো কথা হবে না কাল পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নাই জোর করে উঠায় উজুটা করাইছে উজু করে এসে স্ত্রী বলছে বলো এখন রাতের বাজে দেড়টা একটা বা সাড়ে বারোটা রাত তো এত বেজে গেছে এখন কোন উক্তের নামাজ কয় রাকাত নামাজে কি পড়বো বলো বলছে কাল কেতে পয়সা না বলছে যা হয় পড় যা হয় বলছে এত আসতে কলা নামালি হবে না যা হয় পড় মানে কি বলো কি পড়বো না হয় তুমি সামনে ইমামতিতে খাড়া আই ইমামতিতে দাঁড়িয়ে যাও আর আমি পিছনে তোমার পিছনে দাঁড়াই তুমি নামাজটা পড়াইয়া দাও বলছে এরম করছিস কেন কালকেতে পৌঁছানে কালকেতে এরকম নামাজি আল্লাহওয়ালা আছে না নাই স্বামী সারাদিন চায়ের দোকানে থাকে সারাদিন কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় পরিমণি বুবলি অপবিশ্বাস তারপরে আরো কত নাম না জানা অনেকে আছে আপনারা ভালো করে নাম জানেন ওগেরে তাকে নাকি দিন তাহা আয়া আহা রে ওইগুলো দেখার পরে থাকে মমতাজার বন্ধু যখন বউ নিয়ে আমার চোখের সামনে দিয়ে হেঁটে যায় ফেটে যায় এইগুলো দেখার পরে থাকে আর যে বাড়ি যে আশা করে ওর বউ হবে তাপসী রাবিয়া সম্ভব নাকি হবে না হবে না আমার যুবকেরা কত জায়গায় প্রেম করে রেখে দিলে কত মেয়ের সাথে সেটিং করলে আবার ব্যাটিং ও ধরলে আছে না না সেটিং ব্যাটিং করো গো আর বিয়ের সময় বলে হুজুর আমার জন্য একটা মেয়ে দেখেন যেন হাফেজে কোরআন হয় যেন আল্লাহ হালা হয় যেন নামাজি হয় রোজাদার হয় পর্দাশীলা হয় আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই যে আমার ফজরের সময় ঘুম থেকে ডেকে দেবে এই কথা বলে মেয়ে খুঁজে বেড়াও আর তুমি আরো দশজনের মেয়ে নিয়েতে টাঙ্কি মেরে বেড়াও এক্সাক্ট ফাইভের পিছনে চড়াইয়ে ও ও ও ও করে বেড়াও আর তুমি তাপসা রাবিয়া খুঁজে বেড়াও তুমি খুঁজে ও পাবা ঠিকই তাপসী রাবিয়া সেও তোমার মতো আল্লাহওয়ালা বাসর রাতে জিজ্ঞেস করছে আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা বহু তুমি একটু বলো দেখি তোমার বিয়ের আগে কারোর সাথে ছিল নাকি বলতেছে যে দেখো আমার দিকে কেউ কোনোদিন চোখ তুলে তাকাইতে পারে নাই কারণ আমি আমার ভাই সবসময় আমার আমার শাসনের মধ্যে রাখত আমার মা আমার শাসনের মধ্যে রাখত আমার দিকে কেউ তাকালি চোখ তুলে গুড় দেখাইয়ে নেওয়ার কথা ছিল এই জন্য কেউ ভয়তে তাকায় নাই হা তার মানে তো তুমি কোনো জায়গায় লাইন করো না যা খুঁজেছি তাই পাইছি তবে এই বাসর রাতে তোমার রব হলি রে তুমিও জাল যাব যা আমিও তা যাব তা
বুঝেননি? স্ত্রী বলছে বুঝা শেষ, স্ত্রীর মনে পড়ে গেল আহারে যখন আমি সিক্সে পড়ি তখন মেম্বারের ছেলের সাথে আমি চটপটি খাতি যেতাম, তাহলে আমিও যাও তা যদি হয় তাহলে বাবু কারণ নিয়ে চটপটি খাই বেড়াইস। যখন আমি কলেজে গেলাম তখন চেয়ারম্যানের ছেলের সাথে পিকনিকে গেলাম, ওই নিরিবিলি যে গাছের গোড়ায় বসে গল্প করিলাম, তাহলে যা যাব যা তা যাব তা যদি হয় তাহলে এই মাল দাও তা কি। তারপরে যখন আমি ভার্সিটিতে গেলাম তখন এমপির ছেলের সাথে চ্যাটিং করতে যেয়ে ব্যাটিংও করে ফেলিলাম, তাহলে আমিও যাই ও রে। তুমি সারা জীবন অন্যায় করে বেড়াবা আর তোমার বাড়ি থাকবে তাপসী রাবি, এইটাও হইতে পারে। এই জন্য যুবকেরা যদি ভালো বউ চাও তাইলে অন্যের মেয়েকে ভালো রাখো, কথা কয় না, যদি ভালো বউ চাও তুমি প্রেমটা ছেড়ে দাও, প্রেম করা যাবে না, ভালোবাসা করা যাবে না। তুমি যদি কারো মেয়ের সাথে প্রেম করো ওইটাই তো তোমার সাথে বিয়ে, তেমন একটা হয় না আর বিয়ে করো না। ও যেমন আর একজনের সাথে বিয়ে হয়, তোমার প্রেম করা মেয়েটা আর একজনের সাথে বিয়ে হয়েছে, তেমনি আর একজনের প্রেম করা মেয়েটাও তোমার সাথে হয়ে যায় রে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। শোনাবো শোনাবো, শোনাতে গেলে সব তো মনে থাকে না, মাঝে মাঝে বইটাও দেখা লাগে। আর এই বইটাও আপনারা পাল্লি কিনবেন, সেই গানটা কয় নম্বরে একটু দেখে নি, কয় নম্বরে কেউ বলে দিতে পারবে না? নাম্বার স্যার আচ্ছা ও এখন খুঁজে পাওয়া যাবে না, থাক আর একদিন শোনাবো, এখন শেষের দিকে আর তো বেশি সময় নেই, আর 15 মিনিট বাজান থাকা যাবে না, 15 মিনিটই। আর কোনো গান শুনতে চান না আপনারা? কি গান শুনবেন? হ্যাঁ এইটা এটা তাহলে এটা এই সজল খুঁজে বের করে দাও দিন, বইতে ও বের করে দিচ্ছি। তারপরে আমি যেখানে বলছিলাম আল্লাহ বললেন কি ইয়া আল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি, শর্টকাটে বলে দিচ্ছি বাজান একদম শর্টকাটে, ইয়া আল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম। হে ইমানদারেরা আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিই যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা। আমরা বললাম আল্লাহ দিবাই তো, কারণ আমরা ব্যবসায় তো পছন্দ করি। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি বলতেছেন যে পরকালের ময়দানে একজন ব্যক্তিকে দাঁড় করানো হবে, তার সওয়াবও যা গুনাহও তা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটা অনেক ব্যবসায়ী, তো আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন দেখো বান্দা তোমার তো সওয়াব আর গুনাহ দুইটাই সমান হয়ে গেছে, এখন তুমি কোথায় যাবা? ওই ব্যবসায়ী বলবে আল্লাহ আমি তো জানি না কোথায় গেলে কি হবে, তবে আমি তোমার এতটুকু বলি যে এই পাশে গেলে আমার 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাই দেবো, যেই পাশে গেলে 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাও। ব্যবসা মানুষ খুবই পছন্দ করে, এবং ব্যবসায়ীরা যারা হক হালাল ব্যবসা করে দেখবেন এদের অনেক বরকত আছে। যারা 2 নম্বরই করে কয়দিন পরে দেখবেন শিখে উঠে বসে রয়েছে, যে মালামাল দিয়েছে 3,000 টাকার মাল নিয়ে আসেন 4,500 টাকা বাকি লিখে দিয়েছে, ওর ব্যবসা বেশি দিন চলে না, চললেও যদি ওর জীবনেও চলে যায় সন্তানরা এসে তফারফা করে ফেলে। যাদের খাঁটি ব্যবসা এদের টাকাটাই আল্লাহ বরকত দেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বললেন এই কথা বলার পরে কি বললেন? তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ইমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর এই জিহাদ, জিহাদের কথা বললেই অনেকের মধ্যে চুলকানি উঠে যায়, আছে না নাই? আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ইমান আনতে হবে, রাসূলের প্রতি ইমান আনতে হবে এবং আমার রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদের কথা বললে যাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়, আর যাই হোক তারা মুসলমানের ওয়ারিস হতে পারে না, আবু জাহেলের নাতি পুতি ছাড়া আর কেউ নয়। এরকম মুসলমান আছে না নাই? বলে হুজুর
সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমরাও মাহফিল দিলাম বক্তা আনিলাম ঢাকা থেকে, একটা হুজুর আনার পরে উনি ওয়াজ করিল, আমি বললাম কি ওয়াজ করিল, বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 এমন ওয়াজ আছে না, নাই এমন ওয়াজ করলে কোনোদিন ওয়াজ বন্ধ হবে না, কিন্তু আমি হামজা ভাইয়ের মতো ওয়াজ করলে ওয়াজ করা যাবে না, ঠিক না বেঠে, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি ইসলাম মানি না তা না, আমি বললাম কি মানে, বলছে হুজুর শোনেন মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মানিকগঞ্জের বাজারে, আছে না নাই, মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি লোহা গড়ার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে, হ্যাঁ দুই ঈদে এই নামাজ কাজা, হ্যাঁ কিন্তু ফজর নামাজ পড়া হয় না, তাও ঈদের নামাজ পড়তেছি, আবার আরেকটা ঘটনা ঘটায়, সেটা হলো ঈদের আগের দিন চাঁদ দেখার জন্য আমার সভাপতি সাহেব গিয়েছে, যাওয়ার পরে চাঁদ দেখে যে আকাশে মেঘলা, চাঁদ দেখা যায়নি, বাড়ি এসে টেলিভিশন জুড়িয়েছে, কি টেলিভিশনে খবরে কয় কিনা, টেলিভিশন জুড়ে খবরে দেখে বলছে যে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টার সময়, ঈদুল আজহার কেন নামাজ জানাজার নামাজ, আমি কলাম যে যাক তালি একটা মরি গেছে আর একটা বাকি আছে, একটা মরা শেষ বাকি আছে কটা, এটাও না জানি কবে মেরি ফেলে, জানাজা পড়তে যেতে হবে 9টার সময়, এরম আছে না নাই, জানাজার নামাজটা কি এইটাও বোঝা না, আর ঈদের নামাজ কি এইটাও বোঝা না, ঈদের মধ্যে ঈদুল ফিতুল ফিতর আর ঈদুল আজহা আছে এটাও জানে কথা কয় না, এটাও জানে না কয় বকরা ঈদ, বকরা ঈদ মানে বকরা বকরি সে কুরবানি দেয় তাই বকরা ঈদ, আর রোজার ঈদ বকরা ঈদ, আর বললাম সুরা ফাতেহা করো, ফাতেহা পারো তা বলছে না ওটা পারিনি, তা বলছে কোনটে পারো, তা বলছে আলহামদুল সুরাটা পারবে, সুরা ফাতেহা পারে না কোনটে পারে, বললাম সুরা ফিলটা বড় দিন কাছে ওটাও শিখিনি, তা আমি তো কোনটে শিখছো, বলছে আলহামদুলিল্লাহ খাইবে বলে পারবে না, ও সুরা ফিল পারে না, যদি বলে মুরব্বীদের বলে দেখবেন যে সুরা এক্লাসটা পড়ো দিন, কবে যে এক্লাসটা হবে না, তা কোনটা হবে, তা কুলু হুসুরুটা হবে না, কুলু হুসুরু পারে এক্লাস, এরকম আছে না নাই, হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মা
মানিকগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে কুরআন এ মাতা ও মাতা সব পড়েছি আমি পড়ি আমার ছেলে পড়ে বৌমা পড়ে শ্বশুর পড়ে শাশুড়ি পড়ে কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা অনেক বেশি টানে আছে না নাই জিহাদ মনে আছে তো আয়াতের কথা মনে আছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা জিহাদ আছে তো অত চাহিদু না ফি সাবিলিল্লাহ বিয়াম আলাইকুম ওয়া আনফুসিকুম বিয়াম আলাইকুম কি দিয়ে মাল দিয়ে জিহাদ করার জন্য আমরা প্রস্তুত আছি আল্লাহর রাস্তায় যদি মাল দিয়ে জিহাদ করতে বলা হয় রক্ত যেমন দিতে শিখেছি রক্ত যেমন দিতে জানি একই ভাবে মাল দেওয়ার কথা বললে আমরা রাজি আছি না কথা কয় না আমি মনে করি না যে টাকা চাচ্ছি আমি একটা কথা বলি আমার চেয়ারম্যানের বাড়ি ইঁদুর হয়েছে ইঁদুর এই সভাপতির বাড়ি কি হয়েছে ইঁদুর অনেক ইঁদুর ইঁদুর ইঁদুরের বাচ্চা ইঁদুরের মা ইঁদুর এই এই শোনা এই তোমাদের দুজনে কি হয়েছে শোনা মধু আবার মধু ধরেছে এই ক্যামেরায় দেখাই দাও দিন এরা আটকে রাখতে পারে না আগের বিয়ে হবে হ্যাঁ হ্যাঁ একটুখানি তো চেয়ারম্যানের এই সভাপতির বাড়ি ইঁদুর হয়েছে কি হয়েছে ইঁদুর এন্ড সব স্ত্রী ওনার স্ত্রী আমাদের আন্টি বলতেছে খালি শুধু সভাপতিত্ব করি বাড়াবা ইঁদুর তাড়াইনোর জন্য একটা বিড়াল দেখে আনা যায় না তো একটা বিড়াল এনেছে আনার পরে বিড়ালের খাতি দেয় বিড়ালের তো কাজ ইঁদুর তাড়ানো ইঁদুর যখন তাড়ায় ইঁদুরদের হয়ে গেছে রাগ যে যাই হোক আর এই বিড়াল আমাদের খুব অশান্তি করতেছে এর ব্যাপারে একটা ভূমিকা নিতে হবে কি তা হরতাল অবরোধ ডাকা ছাড়া কোনো রাস্তা নেই ডাকো সমাবেশ 28 তারিখে একটা খেলা হবে পাই না কি হবে খেলা হবে ফাইনাল খেলা এখন 28 তারিখে সমাবেশ ডেকেছে পোস্টার মোস্টার সব লাগাইছে সমস্ত এলাকার ইঁদুর সব এক জায়গায় ইঁদুররা বলতেছে এই বিড়াল আমাদের খুবই অশান্তি করতেছে এই বিড়ালকে এখন শাসন করা ছাড়া আর কোনো রাস্তা নেই পিটাইয়া আমেরিকায় পাঠাই দিয়া ছাড়া কোনো রাস্তা নেই আপনারা কি বলেন সবাই বলছে ঠিক তা বলছে যে যদি তার মানে শাসন করতে হয় কিছু তো করা লাগবে তা কি করা যায় ইয়াং ইদু যারা ছিল বলছে যে হুজুর ডাইরেক্ট মেরে ফেলি দি ওই যে পিটার হাসে যারা মারতে চাইল মনে আছে আপনাদের বলছে ডাইরেক্ট মেরে ফেলে দি বলছে মারতে হলে তো ধরতে হবে কিডা কোনে ধরবা একজন বলছে ওই জায়গাতে হুজুর আমার হাত উঁচু করেছি দেখেন আমার নামটা লেখেন আমি পিছলতে লাস্ট টেনে ধরবো বলছে যাক একজন পাওয়া গেল লাস্ট টেনে ধরার মতো মানুষ পাইলাম না ইদুর ইঁদুর পাইলাম বিড়ালের লেজ টেনে ধরবে আল্লাহ কবুল করো নামটা লিখে নাও এরপর আর কে আসব এই কুনাতে বলছে হুজুর আমার নামটা লেখে আমি আমি পিছনের বাম পাশের ঠ্যাং টেনে ধরবো বলছে ঠিক আছে লিখলাম আল্লাহ কবুল করো আর একজন এখানে বলছে আমার নামটা লেখেন আমি পিছনের ডান পাশের ঠ্যাং আর একজন বলছে আমার নামটা লেখেন আমি সামনের বাম পাশের ঠ্যাং আবার এখানে একজন সামনের তো দাঁড়ায় বলছে আমার নামটা লেখেন আমি সামনের ডান পাশের ঠ্যাং এই ঠ্যাং ধরা হয়ে গেল লেজ ধরা হয়ে গেল পা ধরা হয়ে গেল এবার ওই হুজুর যে বক্তা ইঁদুরের যে বক্তা বলতেছে বলো আর কিডা কোনে ধরবা কিডা কোনে ধরবা আর কেউ কোনো কথা বলে না বলে না বলে না বলে না এইবার বলতেছে হুজুর দেখো তোমরা লেজ টেনে ধরলে ঠ্যাং টেনে ধরলে পা টেনে ধরলে কিন্তু যেই জায়গাটাই ম্যাও ম্যাও করে ওখানে ধরবে কিডা